শনিবার উত্তরপ্রদেশের চতুর্থ এক্সপ্রেসওয়ে হিসেবে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 296 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের মুকুটে এক নতুন পালক। এই এক্সপ্রেসওয়ে উদ্বোধনের ফলে উন্নত বুন্দেলখণ্ড অঞ্চলের চিত্রকূট সহজে ইটাওয়া লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে। 4 লেনের এই এক্সপ্রেসওয়েটি তৈরি করতে মোট 14,850 কোটি টাকা খরচ হয়েছে। পরবর্তীকালে এই এক্সপ্রেসওয়েকে 6 লেনেও পরিবর্তন করা যাবে। এই এক্সপ্রেসওয়ে ইটাওয়া, আউরাইয়া, জালাউন, মাহুবা, বান্দা এবং হামিরপুরের মতো 6টি জেলাকে সংযুক্ত করবে। বুন্দেলখণ্ডের চিত্রকূট জেলার ভরতকোট এলাকার কাছে গুন্ডা গ্রামে শেষ হবে এই এক্সপ্রেসওয়ে। এটি উত্তরপ্রদেশের চতুর্থ এক্সপ্রেসওয়ে প্রজেক্ট। মোট সময়সীমার 8 মাস আগেই এটির কাজ শেষ হয়েছে। সব মিলিয়ে এই এক্সপ্রেসওয়ে তৈরি করতে 28 মাস সময় লেগেছে। 2020 সালের ফেব্রুয়ারি মাসে এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোদী। কাইথেরি গ্রামের উড়াই থেকে শনিবার এটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও ছিলেন অন্যান্য মন্ত্রীরা। মঞ্চ থেকে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তিনি এদিনে বলেছেন যে এই এক্সপ্রেসওয়ের হাত ধরে বুন্দেলখণ্ডে উন্নয়ন, কর্মসংস্থান এবং অন্যান্য সুযোগ সুবিধা আসবে। এদিন উদ্বোধনী মঞ্চ থেকে নাম না করে বিরোধীদেরও তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। डबल इंजन की सरकार में आज यूपी जिस तरह आधुनिक हो रहा है, ये वाकई अभूतपूर्व है। जिस यूपी में, जरा याद रखना दोस्तों, मैं जो कह रहा हूं याद रखोगे जरा हाथ ऊपर करके बताओ, याद रखोगे? पक्का याद रखोगे? बार बार लोगों को बताओगे तो याद रखिए, जिस यूपी में सरयू नहर परियोजना का पूरा होने में 40 साल लगे, जिस यूपी में गोरखपुर फर्टिलाइजर प्लांट 30 साल से बंद पड़ा था, जिस यूपी में अर्जुन डैम परियोजना को पूरा होने में 12 साल लगे, जिस यूपी में अमेठी राइफल कारखाना सिर्फ एक बोर्ड लगा करके पड़ा हुआ था, जिस यूपी में रायबरेली रेल कोच फैक्ट्री डिब्बे नहीं बनाती थी, सिर्फ डब्बों का रंग रोगान करके काम चला रही थी, उस यूपी में अब इंफ्रास्ट्रक्चर पर इतनी गंभीरता से काम हो रहा है कि उसने अच्छे अच्छे राज्यों को भी पीछे छोड़ दिया है दोस्तों। বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের বিষয়ে মোদী আরও বলেন যে এই এক্সপ্রেসওয়ের ফলে এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক উন্নতি ঘটবে। এই এক্সপ্রেসওয়ের হাত ধরে এই অঞ্চলে শিল্পের বিকাশ ঘটবে। এটা মোদী এবং যোগী সরকার, এই সরকারের আমলে উন্নয়ন শুধুমাত্র শহরাঞ্চলে আটকে রাখব না, তাকে গ্রাম অবধি পৌঁছে দেওয়াই এই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন মোদী। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।